টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর দিনাজপুর, তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর, এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে সংলগ্ন বেশ কয়েকটি গ্রাম। গ্রামে টাঙ্গন নদীর জল ঢুকে পড়ায় জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, প্রচুর ফসলেরও ক্ষতি হয়েছে। সাধারণ মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, বিভিন্ন জায়গায় ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা রিভার পাম্প দিয়েও যদি জলকে আউটলেট মানে ডিসচার্জ করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আলোচনা করছি প্রশাসনের সঙ্গে যে কীভাবে এটাকে ডিসচার্জ করা যায়। সমস্ত ওয়ার্ডে জল আছে, এমন কোনো ওয়ার্ড নেই যে ওয়ার্ডে জল হয়নি। যে যে জায়গায় উঁচু আছে সেখানে হয়নি, যেমন এখানে দাঁড়িয়ে আছেন আপনি, দেবীনগরের 25 নম্বর ওয়ার্ড, এখানে জল নেই রাস্তায়। তো আবার কোনো জায়গায় জল আছে,